খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। টাকার অভাবে আস্তাকুর এখন রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া 44 লক্ষ টাকার হাইকপার নার্সারি। ফুল ও ফল গাছের বদলে চতুর্দিকে এখন ছেয়ে আছে বন জঙ্গল ও আগাছা। রাতে সেই ঝোপের আড়ালেই চলে অসামাজিক কাজকর্ম। নিত্য সকালে সেখানে পা রাখা দুষ্কর, প্রতিপদে মিলবে মদের বোতল। অভিযোগ, 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দেওয়ায় মুখ থুবড়ে পড়ে রয়েছে কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের উন্নত মানের হাইকপার নার্সারি। বর্তমানে নার্সারির 20 কাঠা জায়গা ভরে রয়েছে বন জঙ্গলে। পরে পরে নষ্ট হচ্ছে চারা তৈরির লোহার টেবিল, গাছের টপ, অবহেলায় ভেঙে পড়ছে কয়েক লক্ষ লক্ষ টাকা তৈরি গ্রিন হাউস, জলের পাম্প। প্রসঙ্গত, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে 2019-2020 বর্ষে কাটোয়ার দাঁইহাটের নৌয়াপাড়ায় 20 কাঠা জমির ওপর রাজ্য সরকারের উদ্যোগে উন্নত মানের এই নার্সারির কাজ শুরু করা হয়েছিল। 2021 সালে পঞ্চায়েতের তত্ত্বাবধানে বিভিন্ন গাছের চারা উৎপন্ন করা শুরু হয়। এখানে কয়েক মাস পর এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে নার্সারির দায়িত্ব তুলে দেয় পঞ্চায়েত। পঞ্চায়েতের অবশ্য এক্ষেত্রে সাফাই, এই সময় থেকে 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দেয়, আর তাতেই লাটে উঠে যায় এই নার্সারি। রাজ্য সরকারের উদ্যোগে ও কেন্দ্রীয় সরকারের সহায়তায় গড়ে ওঠা এই নার্সারি থেকে নিয়ম মতো প্রতিবছর উৎপন্ন হওয়া বিভিন্ন গাছের চারা খোলা বাজারে বিক্রি করার কথা স্বনির্ভর মহিলাদের। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত বন সৃজনের জন্য চারা গাছ কিনবে এখান, কিন্তু 2022 সালে বন্ধ হয়ে যায়। এই নার্সারি বন্ধ হয়ে যাওয়ার জন্য পঞ্চায়েত অভিযোগের আঙুল তুলছে কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া কে। পঞ্চায়েত প্রধান হারু দাস বলেন, 3 মাস নতুন বোর্ড তৈরি হয়েছে, আগে অন্য বোর্ড ছিল। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, ফলে আমরা ভালোভাবে দেখভাল করতে পারছি না, এটার উন্নতির কথা আমরা কিন্তু ভাবছি। সুপারভাইজার নিবাস রাজওয়ার বলেন, NRGS এর আওতায় কাজ হচ্ছিল, কিন্তু সেই টাকা বন্ধ করে দেওয়ার কাজ সেভাবে হচ্ছে না, এর দায় কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে বলে মনে হয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।